हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू अनदर एक्साइटिंग वीडियो। तो आज के वीडियोटा कौन टॉपिकের উপর হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো জেনেই গেছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো DIY হেয়ার স্প্রে, একটা হচ্ছে ডে টু ডে লাইফের জন্য এন্ড আরেকটা হচ্ছে কোনো ফেস্টিভ অকেশনের জন্য। এই দুটো হেয়ার স্প্রে বানাতে তোমার কোনো এক টাকা খরচা হবে। যে দুটো জিনিস আমি ইউজ করব সেই দুটো সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে, তো কোনো টেনশন না করে তো তোমরা ঝট করে এটাকে বানিয়ে ফেলতেও পারবে। এই ধরনের হেয়ার স্প্রে অনেক মার্কেটে অনেক বেশি পাওয়া যায়, বাট সেগুলো অনেকের অনেকের বাজেটে থাকে না, কারণ ওগুলো অনেক বেশি কস্টলি থাকে। সেই কারণে আমি ভেবেছি আমি তোমাদের জন্য এই হেয়ার স্প্রেটা বানানো দেখাবো। DIY করে তোমরা বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারবে, খুবই ভালো একটা হেয়ার স্প্রে। অ্যান্ড এটা ওয়ার্ক করে 100%। এটা আমি নিজে ইউজ করে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ এটা আমি ইউজ করেছি। আর একটা কথা হচ্ছে যে এইটা ইউজ করে তোমার চুলে কোনো ক্ষতি হবে না, তোমার হেয়ারে কোনো প্রবলেম দেখা দেবে না, কারণ এটা সব কিছু আমি যা ইউজ করবো সব কিছুর মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। তো ন্যাচারাল জিনিস তুমি যদি তোমার হেয়ারে ইউজ করো তো তোমার চুলে কখনো কোনো ক্ষতি হবে না। তো এটাও একটা ভালো দিক, কোনো টেনশন না করে তুমি এটা অবভিয়াসলি ইউজ করে দেখতে পারো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করো। দুটো হেয়ার স্প্রে, যে দুটো আমি তোমাকে এখন বানানো দেখাবো, সেই দুটো হেয়ার স্প্রে যদি তোমরা ফ্রিজে রেখে ইউজ করো তাহলে সেটা এক মাস পর্যন্ত চলে যাবে। আর যদি তোমরা ফ্রিজে না রাখো, রুম টেম্পারেচারে রাখো, তাহলে কিন্তু ওটা বেশি দিন যাবে না, এক সপ্তাহ বা দশ থেকে বারো দিন যাবে, তার বেশি যাবে না। তো চাইলে তোমরা এটাকে ফ্রিজে রেখে ইউজ করতে পারো, তাহলে এক মাস চলে যাবে। ফার্স্টে আমি তোমাদেরকে যে হেয়ার স্প্রেটা বানানো দেখাবো সেটা হচ্ছে ডে টু ডে লাইফের জন্য। ডে টু ডে লাইফে আমরা বেশি হেয়ারস্টাইল মানে অনেকটা সিম্পলি হেয়ারস্টাইল বানাই, আর অনেক সময় চুলটাকে খোলাই রেখে দিই। তো সেই রকম চুলের জন্য আমরা অন্য কীরকম একটা হেয়ার স্প্রে ব্যবহার করতে পারি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এবার দেখে নাও এটা কীভাবে আমি তৈরি করছি। এই হেয়ার স্প্রেটা বানানোর জন্য আমি প্রথমে অ্যাড করছি এক গ্লাস নর্মাল ওয়াটার অ্যান্ড তারপর এক চামচ চিনি অ্যাড করেছি। তারপর আমি একটা কিছুটা লেবুর টুকরো দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর যখন দেখবে এইভাবে জলটা ফুটে গেছে তখন এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে। অ্যান্ড দ্যাটস ইট। সেকেন্ড যে হেয়ার স্প্রেটা সেটা হচ্ছে যে কোনো একটা ফেস্টিভ সিজনের সময় তোমরা এটা ব্যবহার করতে পারে। যখন কোনো ফেস্টিভ কোনো অকেশান হোক বা যে কোনো কোনো ফাংশন হোক, যাই হোক, সেখানে আমরা অত মানে সিম্পল কোনো হেয়ারস্টাইল করি না, আমরা অনেকটা হেভি করি। যেমন তোমরা পার্লারে কখনো যদি হেয়ারস্টাইল করো তখন তোমরা দেখবে ওরা যখন হেয়ারস্টাইলটা বানায় তখন হেয়ারস্টাইলটা করে তখন তার সাথে একটা স্প্রে ইউজ করে। হেয়ারস্টাইলটা করার সাথে সাথে বারবার ধরে স্প্রেটা ইউজ করে, কারণ চুলটা যাতে ঘেটে না যায়, যাতে অনেকক্ষণ থাকে সেরকমই থাকে, মানে ফ্রিজি মানে ঘেটে মানে সাইডে ছোটো ছোটো বেবি হেয়ারগুলো যাতে বেরিয়ে না যায়, একভাবে যেরকমভাবে মনে হয় যেন তুমি এক্ষুনি চুলটাকে বেঁধে গেছো আর বাড়ি আসলো সেটা সেরকমই থাকে। তার থেকে 5-6 ঘন্টা তো অবভিয়াসলি এটা সেরকম সেম টু সেম সেরকমই চুলটা, তো সেই কারণেই হেয়ার স্প্রেটা ইউজ করা হয় বেসিক্যালি। তো চলো এবার দেখিয়ে দিই আমি কীভাবে সেকেন্ড DIY স্প্রেটা আমি কীভাবে তৈরি করছি, চলো এবার দেখিয়ে দিই। এই হেয়ার স্প্রেটা বানানোর জন্য আমি প্রথমে অ্যাড করছি এক গ্লাস নর্মাল ওয়াটার অ্যান্ড গ্যাসটাকে অন করার পর লো করে নিয়েছি। অ্যান্ড তারপর আমি অ্যাড করছি সুগার বা চিনি 1 চামচ। অ্যান্ড আমি আবার 1/2 চামচ সুগার অ্যাড করলাম। অ্যান্ড তারপর নেড়ে নেওয়ার পর দেখছো যে এইভাবে যখন ফুটবে জলটা তখন একটা গ্যাসটাকে অফ করে নিয়ে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে। অ্যান্ড দ্যাটস ইট, এই রেডি হয়ে গেছে তোমার DIY হেয়ার স্প্রে। তো তোমরা দেখেই নিয়েছো এই দুটো হেয়ার স্প্রে কীভাবে আমি তৈরি করলাম। তো চলো এবার আমি কীভাবে এটাকে ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ এই হেয়ার স্প্রেটা আমি বানিয়েছি ডে টু ডে লাইফে ইউজ করার জন্য। তো এইটা তোমরা কীভাবে ইউজ করবে সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। যেহেতু ডে টু ডে লাইফে আমরা অনেকটা সিম্পল হেয়ারস্টাইল করি, সেই জন্য তোমরা এইভাবে একটা কম্প নেবে অ্যান্ড এর মধ্যে কাছ থেকে এটাকে এর মধ্যে স্প্রেটা করতে হবে, খুব কাছ থেকে স্প্রেটা করতে হবে যেন এর মধ্যে স্প্রেটা লেগে থাকে। অ্যান্ড এরকম করে দিয়ে তারপর সিম্পলি চুলটাকে এভাবে আজরে নিতে হবে। তো এইভাবে অ্যান্ড এটা এইভাবে আজরে নেওয়ার পর যদি দেখো যে এখান দিয়ে ছোটো 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 অনেক সময় চুলগুলো থাকে, বেরিয়ে থাকে, ওগুলো দেখতে ভালো লাগে না, তো তখন তোমরা ওটাকে ঠিক রাখার জন্য এইভাবে আরেকবার স্প্রে করে নিয়ে এইভাবে জাস্ট দূর থেকে হালকা করে এভাবে স্প্রে করে নেবে, ব্যাস। আর যদি তোমরা মেকআপ করে থাকো তাহলে অবশ্যই এইভাবে নিয়ে তারপর স্প্রেটা করবে, যাতে তোমার ফেসের মধ্যে না লাগে। সেকেন্ড যে হেয়ার স্প্রেটা সেটা কীভাবে ইউজ করতে হবে সেটা এখন আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড এটা হচ্ছে সেই সেকেন্ড হেয়ার স্প্রেটা। তো এটা কীভাবে ইউজ করতে হবে
এটা হচ্ছে যে এটা যখন তুমি কোনো হেভি হেয়ারস্টাইল বানাচ্ছো, এই সাইড থেকে কিছু করলে, মানে যেখানটায় হেয়ারস্টাইলটা বানাচ্ছো একটু একটু করে হেয়ারস্টাইল করবে, অ্যান্ড তার সাথে সাথে স্প্রেটা করবে, সাইডে সাইডে স্প্রেটা করতে থাকবে, অ্যান্ড না হলে লাস্টে পুরো হেয়ারস্টাইলটা বানানোর পর চারিদিক দিয়ে উপর দিয়ে এইভাবে চারিদিকে এইভাবে এভাবে এইভাবে স্প্রে করে দেবে, তাহলে চুলটা সেট থাকবে অনেকক্ষণ, ম্যাক্সিমাম 4 থেকে 5-6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা তো থাকবেই। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড তার সাথে সাথে পাশের বেল আইকনটাকেও ক্লিক করে দিতে পারো, অ্যান্ড ভিডিওটা চাইলে পছন্দ হলে একটা লাইক করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।